বার্ডো যেসব কাজ করে দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়নে, সেগুলো হলো, এক নম্বর হলো ব্রেইল লাইব্রেরি, এর মাধ্যমে সিডি ক্যাসেট ব্রেইল বই তৈরি করা। দুই নম্বর হচ্ছে আমাদের একটা স্কুল আছে, যে স্কুলটা হচ্ছে দি স্কুল অফ হ্যাপি ওয়ার্ল্ড ফর দ্য ব্লাইন্ড। তিন নম্বর, আমরা এই বার্ডো থেকে প্রতি বছর 10 জন, 20 জন, 40 জনকে আমরা স্কলারশিপ দিয়ে থাকি, বৃত্তি দিয়ে থাকি। চার নম্বর হলো আমাদের এখানে কম্পিউটার ট্রেনিং একটা প্রজেক্ট আছে, যেখানে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে জস সফটওয়্যারের মাধ্যমে আমরা কম্পিউটার শিখিয়ে থাকি। পাঁচ নম্বর হচ্ছে আমাদের একটা কার্যক্রম আমরা করে থাকি, সেটা হলো জব প্লেসমেন্ট। জব প্লেসমেন্টের কাজটা হলো যে দৃষ্টি প্রতিবন্ধী, বিশেষ করে যারা চোখে দেখতে পায় না, তাদেরকেই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি প্রদান করে থাকি, যেমন HSBC ব্যাংক, তারপরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা চাকরি দিয়ে থাকি। এছাড়া আমাদের টঙ্গীতে দুটো কার্যক্রম আছে, একটা হলো হাসপাতাল কার্যক্রম, এখানে দুজন ডক্টর কাজ করে থাকে এবং গরিব রোগীদেরকে বিনা পয়সায় ট্রিটমেন্ট দিয়ে থাকে। আর সবচেয়ে যে বড় কার্যক্রম, যেটা কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, অর্থাৎ এটাকে বাংলায় বলে সমাজভিত্তিক পুনর্বাসন। এই সমাজভিত্তিক পুনর্বাসনের তিনটা কার্যক্রম আছে আমাদের তিন জায়গায়, একটা হলো বরিশাল সদর, আর একটা হলো বানুরিপাড়া, এটাও বরিশালে, আর একটা হচ্ছে গাজীপুরে টঙ্গীতে। সো আমাদের মূল উদ্দেশ্য হলো সোশ্যাল চেঞ্জের জন্য, যে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে সমাজে যাতে বোঝা মনে করা না হয়, তারা যাতে সমাজের মানুষ হিসাবে, মানে তাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তারা যাতে প্রতিষ্ঠা লাভ করতে পারে, যেমন কর্মের অধিকার, লেখাপড়া করার অধিকার, তারপরে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। আজকে তার কিন্তু কিছু কিছু রেজাল্ট আসা শুরু করেছে এবং আজকে সব জায়গাতে বেশ অ্যাকসেপ্টেন্স বেড়েছে এবং দৃষ্টি প্রতিবন্ধীদের এখন সব প্রতিষ্ঠানে মোটামুটি গ্রহণ করছে। সামনে এটা আরও আমরা মনে করি আরও সম্প্রসারিত হবে বলে আমরা মনে করছি আর কি। ধন্যবাদ। আমি 6 বছর বয়সে টাইফয়েডে আমার দৃষ্টি শক্তি হারিয়েছি, তারপরে আসলে বিভিন্নভাবে বিভিন্ন ডক্টরের সহায়তায় আমার দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার একটা চেষ্টা হচ্ছিল। অবশেষে সুইজারল্যান্ড থেকে একজন ডক্টর এসেছিলেন, উনি এসে বললেন যে সাইদুল হক, তোমার চোখের দৃষ্টি শক্তি আর ভালো হবে না, তুমি লেখাপড়া শুরু করো, পরবর্তীতে তুমি তোমার এই কমিউনিটির জন্য কাজ করবে। প্রথমে SSC এবং বরিশাল BM কলেজ থেকে HSC, তারপর ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স পাশ করি। এই ছাত্র জীবন থেকেই মূলত আমার এই কাজের শুরু হয় এবং ছাত্র জীবন থেকেই সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসলে আমার অ্যাডভোকেসি শুরু হয় এবং এই অর্গানাইজেশনের কার্যক্রম শুরু হয়। আমি দেখেছি যে ছাত্র জীবনে আমরা ব্রেল বই পাইনি, আমাদের অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির তার কর্মসংস্থানের সমস্যা, এই সমস্যাগুলোর কারণে এবং মানুষের মধ্যে প্রতিবন্ধীদের সম্পর্কে, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পর্কে নেগেটিভ অ্যাটিচিউড, এসব কারণে মূলত আমাকে এই কার্যক্রম শুরু করা। এবং এই কার্যক্রম শুরু করতে এসে অনেক ঘাত প্রতিঘাত আমাকে পার হতে হয়েছে। আসলে আমরা আজকে যেমন ব্রেইল লাইব্রেরি করছি, এটা শুধুমাত্র ঢাকাতে করছি, অদূর ভবিষ্যতে আমরা এটা ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে আমরা এটা সম্প্রসারিত করতে চাচ্ছি। আমাদের যে ব্লাইন্ড স্কুলটা আছে, যেটাকে বলছে দি স্কুল অফ হ্যাপি ওয়ার্ল্ড, এটাকে আমরা 10 জন থেকে 60 জন 70 জন আমরা নিয়ে যেতে চাচ্ছি। আর এছাড়া আমাদের যে অন্যান্য প্রজেক্টগুলো আছে, যেমন বৃত্তি, এটা আসলে ফান্ড প্রাপ্তির উপর ডিপেন্ড করবে যে এটা আসলে আমরা কতটা সম্প্রসারিত করতে পারব। আমরা চাই আমরা এটাকে বিভিন্ন জেলায় বিভিন্ন থানা লেভেলে সম্প্রসারিত করতে চাই, কিন্তু এজন্য আমাদের বিভিন্ন লেভেলের সাপোর্ট দরকার। আর সাস্টেনাবিলিটির কথা যদি বলি, সাস্টেনাবিলিটি হলো দুই ধরনের, একটা হলো অর্থনৈতিকভাবে সাস্টেনাবিলিটি, আর একটা হলো সোশ্যালি সাস্টেনাবিলিটি। যেমন আমাদের ব্রেইল লাইব্রেরি, এটা কিন্তু কোনো ইনকাম জেনারেটিং না, বাট এটার মাধ্যমে বহু মানুষ জ্ঞান অর্জন করছে, এটা হলো সামাজিকভাবে সাস্টেনাবিলিটি। আমরা যে স্কুল প্রজেক্টটা করছি,
এই প্রজেক্ট হলো সামাজিকভাবে যে মানুষকে যে সাহায্য সহযোগিতা করা, সেইভাবে এটা সামাজিকভাবে সাস্টেনেবিলিটি। আর যদি অর্থনৈতিকভাবে সাস্টেনেবিলিটির কথা বলি, যেমন আমরা সিবিআর যে প্রজেক্টটা করছে কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, এটার মাধ্যমে কিছুটা অর্থনৈতিক সাস্টেনেবিলিটি আসবে ভবিষ্যতে, বর্তমানে কিছু কিছু আসে। তো এই কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন যদি বিভিন্ন জেলায় সম্প্রসারণ করা যায়, তাহলে এটার দ্বারা একটা সাস্টেনেবিলিটি, অর্থনৈতিক সাস্টেনেবিলিটি আসবে, এবং এই যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, এই অর্থের দ্বারা ওই যে আমরা সামাজিক সাস্টেনেবিলিটির কথা বলছি, ওই সামাজিক সাস্টেনেবিলিটিকে কভার করা যাবে, সাপোর্ট করা যাবে। থ্যাংক ইউ। আমাদের দেশ মূলত স্বাধীন হয়েছে আজ থেকে মাত্র 30 থেকে 40 বছর আগে। তো স্বাধীনতার পরপরই গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য দুই একটি এনজিও কাজ শুরু করে। তো এই যে এনজিওদের কাজ শুরু, এর থেকে যে একটা রেজাল্ট আসা, এর থেকে মানুষ যে বেনিফিট পেয়েছে, এই বেনিফিট পাওয়া থেকে আসলে এনজিওর কার্যক্রমটা একটু আস্তে আস্তে বৃদ্ধি পায়। কেননা নতুন গভর্নমেন্টের পক্ষে হঠাৎ করে এত মানুষের সাপোর্ট করা হয়তো বা একটু ডিফিকাল্ট ছিল। ফলশ্রুতিতে দেখা যেত যে আরও অন্যান্য এনজিও কাজ শুরু করে, এবং মূলত ডোনাররাও মনে হয়, আমার কাছে যেটা মনে হয়, ডোনাররাও বোধহয় মনে করে যে এনজিওদের মাধ্যমে কাজটা করা একটু সহজ, সময় মতো কাজটা শেষ করা যায়, তাই আমার মনে হয় এনজিওর সংখ্যাটা একটু বেড়েছে। তবে আমি যেটা বলতে চাচ্ছি, এনজিওর সংখ্যা যতই বাড়ুক না কেন, এই এনজিওগুলো কিন্তু সব টিকে থাকবে না। যেসব এনজিও সঠিকভাবে পরিকল্পিতভাবে কাজ করতে পারবে, সেসব এনজিও টিকে থাকবে। এটা আসলে অনেক সময় মানুষের উৎসাহ থেকে কাজ করছে, যেমন আমি বোধহয় এটা করতে পারি, আমার পক্ষে বোধহয় এটা করা সম্ভব, এই উৎসাহ থেকে কাজটা করছে। কিন্তু যখন এটা ফাইনালি সে দেখা যায় যে কিছু করতে পারে না, তার পক্ষে কিছু করা সম্ভব হয় না, অর্থ জোগাড় করা সম্ভব নয়, তখন এই এনজিওগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। যেমন আমি বোধহয় এটা করতে পারি, আমার পক্ষে বোধহয় এটা করা সম্ভব, এই উৎসাহ থেকে কাজটা করছে। কিন্তু যখন এটা ফাইনালি সে দেখা যায় যে কিছু করতে পারে না, তার পক্ষে কিছু করা সম্ভব হয় না, অর্থ জোগাড় করা সম্ভব নয়, তখন এই এনজিওগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো ঠিক আমাদের এই যে গভর্নমেন্ট কিছুদিন আগে একটা সার্কুলার দিয়েছিল যে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ এনজিওর একটা তালিকা করার জন্য, তো টোটাল এনজিওর তালিকা আসছে 20,000-এর উপরে, বাট যখন অ্যাক্টিভ এনজিওর তালিকা, তখন গেছে 2 থেকে 3,000 বেশি অ্যাক্টিভ এনজিও নাই। আর এনজিওদের জন্য একটা সুবিধা হলো কি, একটা এনজিও ছোট একটা জায়গায় যেয়ে কাজ করতে পারে। হ্যাঁ, তো একটা ছোট জায়গায় এনজিওর পক্ষে ঢোকা সম্ভব, কিন্তু গভর্নমেন্ট তো একটা বিশাল ব্যাপার এবং তার সাপোর্ট একটা মানে গ্রামে গ্রামে পৌঁছানো কঠিন ব্যাপার। তো সেজন্য আমরা বলে থাকি গভর্নমেন্ট হলো লঞ্চ বা স্টিমার বা জাহাজ, আর আমরা এনজিওরা হচ্ছে ছোট ছোট নৌকা। আমরা ছোট ছোট নৌকা নিয়ে খাল বিলে ঢুকে গরিব মানুষদের, প্রতিবন্ধী মানুষদের আমরা সাপোর্ট দিয়ে থাকি। তো গভর্নমেন্টের পক্ষে হঠাৎ করে সেই খালে ঢোকা বা পুকুরে ঢোকা সম্ভব না, তাই এরকম ছোট ছোট এনজিও সৃষ্টি হয়েছে বলে আমার কাছে ধারণা।